Assalamualaikum. বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনা আক্তার সুমি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমি সপ্তম শ্রেণীর অধ্যায় একের একটি টপিকসের উপর আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আজকের ক্লাস পরিচিতিটা একটু জেনে নিই। আজকের শ্রেণী হচ্ছে সপ্তম, বিষয় বিজ্ঞান, শিক্ষক হাসনা আক্তার সুমি। আজকের ক্লাস নং হচ্ছে 36, বাড়ির কাজ থাকবে না। আর এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আর এখানে আমার এফবি, এখানে আইডিটা হচ্ছে হাসনা আক্তার সুমি, আর তারিখ দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তাহলে মূল আলোচনায় ফিরে যাই, চলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, অধ্যায় এক পাঠ 5 থেকে 7-এর উপর একটি সৃজনশীল আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইয়ের পাঠ অধ্যায় একের পাঠ 5 থেকে 7-এর মধ্যে যদি আমরা দেখতে পাই, সেখান থেকে আমরা এই সৃজনশীলটা আমি এখানে লিখেছি সেটার উপরে। তো তোমরা ভালো করে দেখো, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সৃজনশীলে, আমরা তো জানি যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন উত্তরগুলো করতে হবে। তো প্রথম যে এখানে যে উদ্দীপকটা দিয়েছি, দেখো এখানে একটা চিত্র দিয়েছি, এই চিত্রটি কি, সেই চিত্রের আলোকে এখানে আমি প্রশ্নগুলো তোমাদের আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে কি, দেখো অ্যান্টামিবা কি, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন। 3, চিত্রসহ এই উদ্দীপকটির গঠন বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। এবং ঘ, উদ্দীপকের অণুজীবটি থেকে রক্ষা পেতে হলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করে তোমার মতামত জানাবে। তো আমরা সৃজনশীল প্রশ্নের যখন আমরা উত্তর দিই, তখন প্রথম যে প্রশ্নটি থাকে জ্ঞানমূলক, সেটা আমরা 1 নম্বরের জন্য সংক্ষেপে এক কথায় আমরা একবার উত্তরটি লিখে দিব। যেমন অ্যান্টামিবা কি, তো দেখা যাচ্ছে অ্যান্টামিবা হচ্ছে কি, প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের এককোষী অণুজীব। প্রোটিস্টা রাজ্যভুক্ত, আমরা এই যে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে আমরা জেনেছি কি, জীব জগৎকে 5টি শ্রেণীতে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। সেই 5টি রাজ্যের মধ্যে যে 2 নম্বর রাজ্যটি প্রোটিস্টা, যেখানে অণুজীবগুলোকে কোষের যে নিউক্লিয়াস সুগঠিত, তাদের সুগঠনের উপর ভিত্তি করে হ্যাঁ এই প্রোটিস্টা রাজ্যে ভাগ করা হয়েছে। এখন এই অ্যান্টামিবাটা হচ্ছে কি, সেই প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের অণুজীব, এককোষী অণুজীব। এরা দলবদ্ধও থাকতে পারে অথবা এককভাবেও থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা যখন উত্তরটা লিখে দিব, তখন অবশ্যই আমরা কি করতে হবে, এই যে 1 নম্বর প্রশ্নের এই যে ক নং প্রশ্ন উত্তর, এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। এবং যখন এভাবে সাজিয়ে লিখব, নাম্বারটা আমাদের সহজে 1 নম্বর চলে আসবে। 2 নম্বর, দেখো ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরটি, এটা যে অনুধাবনমূলক একটা প্রশ্ন, এখানে কিন্তু উদ্দীপকের আমাদের যে আলোকের বাহিরে আমরা প্রশ্নটা আমরা এখানে দিয়েছি, এই কথাটা আমরা কীভাবে সাজিয়ে লেখা যায়, যে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কারণ জীবিত জীবদেহ ছাড়া ভাইরাসের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। জীবদেহের বাহিরে এরা জীবনের কোনো লক্ষণই প্রকাশ পায় না, তাই ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। আমরা জানি কি, পরজীবী ওইসব প্রাণীদের, ওইসব প্রাণী বা অণুজীবকেই বলা হয় যারা অন্য জীবের উপরে নির্ভরশীল হয়ে খাদ্য খেয়ে বেঁচে থাকে এবং জীবন ধারণ করে। ভাইরাস এমন একটি অণুজীব যে পোষক যে জীবটি থাকে, অর্থাৎ সেটা যদি জীবিত জীব না থাকে, তাহলে তার জীবদেহের, সেই জীবিত জীবদেহ ছাড়া তার কোনো অস্তিত্ব সে প্রকাশ পায় না, এই জন্যই এটাকে বলা হয় প্রকৃত পরজীবী। এরপর আমাদের গ নাম্বার যে প্রশ্নটি আছে, চিত্রসহ উদ্দীপকটির গঠন বৈশিষ্ট্য বর্ণনা করা। এখানে যে চিত্রটি উদ্দীপকে দেওয়া আছে, দেখা যাচ্ছে কি, এই উদ্দীপকের এই চিত্রটি একটি অ্যান্টামিবার চিত্র। হ্যাঁ, এই অ্যান্টামিবার গঠন বৈশিষ্ট্যটি আমরা এখন এখানে চিত্রসহ আমরা এর গঠন বৈশিষ্ট্যটা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এই কোনো
চিত্র অঙ্কন করব হ্যাঁ একে যখন এটার গঠনটা বর্ণনা করব অবশ্যই এটার সাইড নোটে আমরা এক পাশে সাইড নোট আমাদের দিতে হবে এলোমেলো করে দেয়া যাবে না আর নিচে চিত্রের নাম অবশ্যই দিতে হবে এগুলো ছাড়া কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে না তো দেখা যাচ্ছে কি এই অ্যান্টামিপা এক ধরনের এককোষী জীব যা খালি চোখে দেখা যায় এটা আণুবীক্ষণিক একটা অণুজীব এদের দেহে কি হয় এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরা সর্বদাই কি হয় আমরা আরেকটা অণুজীব পড়েছিলাম অ্যামিবা তার মতোই এরা এদের দেহের আকার ও আকৃতি পরিবর্তন করে এদের দেহ কি হয় স্বচ্ছ জেলির ন্যায় থাকে এবং দেখা যাচ্ছে কি এদের দেহ থেকে আঙ্গুলের মতো এই যে এদিকে হ্যাঁ আঙ্গুলের মতো অভিক্ষেপ বা ক্ষণপথ তৈরি করে এই ক্ষণপথের মাধ্যমে কি করে ওরা খাদ্য গ্রহণ এবং চলাচল করে এবং এদের দেহের ভিতরে কি কি আছে দেখো পানি গহ্বর তারপর আছে লোহিত রক্তকণিকা আর তারপর আছে যে এদের যে নিউক্লিয়াস এছাড়া এদের যে বাহিরের যে আবরণটা যেটা নাকি এদের সারা দেহ একটা পাতলা আবরণ দ্বারা ঘিরে রাখে এটাকে বলা হয় প্লাজমা লেমা এছাড়া ভেতরে একটা আরেকটা স্তর আছে একটোপ্লাজমা তো এই আবরণগুলো দ্বারা এই অ্যান্টামিবা কোষটা গঠিত এছাড়া কি করে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এই অ্যান্টামিবা এদের বাহ্যিক আবরণটাকে একটা শক্ত খোলকে নিজেদের দেহটাকে ঢেকে রাখে যদি প্রতিকূল একটা পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে তো এই হচ্ছে এটার অ্যান্টামিবা কোষের একটা অ্যান্টামিবা কোষের গঠন তো গঠনটার সময় আমরা অবশ্যই সাইড নোট দিয়ে সুন্দর করে নামগুলো লিখে দিব এবং নাম দিয়ে দিব দিয়ে যদি এটার বৈশিষ্ট্য যদি বলে গঠন বৈশিষ্ট্য তাহলে আমরা গঠন বৈশিষ্ট্যটা দিয়ে দিব আর যদি বলে যে চিত্র একে অঙ্কন করে দেখাও তাহলে শুধু চিত্রটা লিখে পাশে সাইড নিয়ে দেব নাম দেব তখন আর এই গঠন বর্ণনা করতে হবে না তারপর আমাদের চার নাম্বার দেখো ঘ নাম্বার যে প্রশ্নটা উদ্দীপকের অণুজীবটি থেকে রক্ষা পেতে হলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে আলোচনা করো এই যে এটা আমরা জানি কি এটা একটা অণুজীব যা এক ধরনের অ্যান্টামিবিক হ্যাঁ এক ধরনের রোগ সৃষ্টি করে আমাশয় নামক রোগ সৃষ্টি করে তাহলে উদ্দীপকে উল্লেখিত চিত্র এই হলো অ্যান্টামিবা এটা আমরা প্রথম বলে নিব যে উদ্দীপকের চিত্রটি একটি অ্যান্টামিবা সাধারণত এদের আক্রমণে কি হয় এদের আক্রমণে অ্যামিবিক আমাশয় রোগের সৃষ্টি হয় তার মানে কি এটা একটা হ্যাঁ রোগ সৃষ্টিকারী অণুজীব তাহলে এই অ্যামিবিক আমাশয় প্রতিরোধের উপায়গুলো কী কী সেটা আমরা যদি মেনে চলি তাহলে দেখা যাবে এই প্রশ্নে যে কী কী পদক্ষেপের গ্রহণ করার কথা বলা হয়েছে রক্ষা পাওয়ার জন্য তাহলে আমরা রক্ষা পেতে পারি কী কী সেই পদক্ষেপগুলো আমরা নিতে পারি এই সাধারণ হিসাবে আমরা যেমন ধরো মল ত্যাগের পর এবং খাওয়ার আগে যদি সাবান দিয়ে ভাত ভালোভাবে হাত ধুয়ে নিই দুই নাম্বার হাতের নখ নিয়মিত কেটে আমাদের ছোটো রাখতে হবে তিন নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পানি পান করতে হবে এছাড়া দেখো চার নাম্বারে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে পাঁচ কাঁচা ফলমূল শাকসবজি ভালোভাবে কেটে খেতে হবে ধুয়ে খেতে হবে এবং ছয় নাম্বার সবুজ রং চিহ্নিত নলকূপের পানি যেহেতু নিরাপদ আমরা সেই পানি পান করব গোসল করব থালা বাসন ধোয়া মোছা ইত্যাদি কাজে আমরা এই কাজগুলো করতে পারি এছাড়াও আমরা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হ্যাঁ সঠিক পদক্ষেপে সঠিক পরামর্শ যদি আমরা ওষুধ খাই তাহলে এই রোগ থেকে সারা যাবে এছাড়া আবার কি আমরা যে উদ্দীপকটি হ্যাঁ উদ্দীপকের এই জীব অণুজীব থেকে যে রক্ষা করতে গেলে আমাদের কী করতে হবে যে এই যে উপরে আরও যে আমরা আলোচনা করেছি পয়েন্টগুলো নিয়ে এগুলো যদি আমরা পদক্ষেপগুলো গ্রহণ করি তাহলে দেখা যাবে আমরা রক্ষা পেতে পারবো এই অণুজীব থেকে তো প্রিয় শিক্ষার্থী আজকের যে আমরা পাঠ পাঁচ থেকে সাতের মধ্যে যে অনুশীলনটি আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করি যেখান থেকে আরও সৃজনশীল নিজেরা ইচ্ছা করলে আমরা তৈরি করতে পারবা তোমরাও নিজেরা তৈরি করতে পারবা এখানে আমাদের আরও শৈবাল সম্পর্কিত আছে ছত্রাক সম্পর্কিত আছে এরকম বানিয়ে আরও অনেক প্রশ্ন তৈরি করা যায় যদি আমরা বুঝি যে কীভাবে জ্ঞানমূলকটাকে লিখতে হবে আর কতটুকু অনুধাবনমূলক করতে হবে এরপরে তিন নাম্বারের জন্য কতটুকু চার নাম্বারের জন্য তো প্রিয় শিক্ষার্থী আজকে আমার আশা করি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে আমরা এ পর্যন্তই যদি সমস্যা হয় তোমরা আমাকে আমার এই নাম্বারে ফোন করতে পারো বিস্তারিত কিছু জানতে চাইলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে তোমাদের আবার আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ